সে একসময় আবদুল্লাহ রসুলকে চ্যালেঞ্জ করলো, উনি যে সত্য নবী হয় আমার সঙ্গে কুস্তি করুক। প্রথম রাউন্ডে আল্লাহ রসুল তাকে নিচে ফেলে দিলেন, দ্বিতীয় রাউন্ডে আবার ফেলে দিলেন, তৃতীয় রাউন্ডে ও বলল আমি আর কুস্তি করব না, কারণ আপনার মধ্যে এমন শক্তি আছে যে শক্তি আমার মধ্যে নাই, আমি ইসলাম কবুল করলাম। আল্লাহ পাক দেখলেন যে এটাকেও পরাজিত করা দরকার, এবং সেটাই হয়েছে। নিজের রসুলের নাম বলতে পারে না, কিন্তু বিশ্বকাপ জয়ী প্লেয়ারের নাম বলতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পিছনের কথা মনে রাখতে হবে, রোকানা ছিল আরব জগতের একজন সবচেয়ে বড় কুস্তিগির। সে অহংকার করত যে আমার সামনে আরব দেশে কেউ নাই যে আমার সঙ্গে কুস্তিদের হারাইতে পারে। তার সঙ্গে যে কুস্তি করেছে সেই পরাজিত হয়েছে, বিনিময়ে সে এক টাকা করে বকরি পাইছে। সে একসময় আবদুল্লাহ রসুলকে চ্যালেঞ্জ করল, উনি যে সত্য নবী হয় আমার সঙ্গে কুস্তি করুক। আল্লাহ রসুল দাস চ্যালেঞ্জ গ্রহণ করলেন। প্রথম রাউন্ডেই না, আমাদের রাউন্ড বললে বুঝেন ভালো আজকাল, তাই না? প্রথম রাউন্ডে আল্লাহ রসুল তাকে নিচে ফেলে দিলেন, দ্বিতীয় রাউন্ডে আবার ফেলে দিলেন, তৃতীয় রাউন্ডে ও বলল আমি আর কুস্তি করব না, কারণ আপনার মধ্যে এমন শক্তি আছে যে শক্তি আমার মধ্যে নাই, আমি ইসলাম কবুল করলাম। কুস্তিগির রাজিন রুকানা সারা আরবে উচ্চ সম্মানিত ছিল, এমনকি আল্লাহ রসুলদের শ্রেষ্ঠ তার সম্মানকেও পর্যন্ত ভুলুণ্ঠিত হচ্ছিল। আল্লাহ পাক দেখলেন যে এটাকেও পরাজিত করা দরকার, এবং সেটাই হয়েছে। যেন মুসলমানের জবান দিয়ে রোকানার প্রশংসা নিয়ে বের না হয়, বরং রসুলের প্রশংসা নিয়ে হয়। হতভাগ্য মুসলমান, মেসির প্রশংসায় পাবো, নাম টমসায় মুখস্ত, কে গোলকিপার ছিল, কে কে মানে সব মুখস্ত, সব ছেলেবিলে। অথচ সাইফ খলিফার নাম বলতে পারে না, রসুলের নাম বলতে পারে, এটাকে ঠিক নাই। এমনকি আপনি শুনে আশ্চর্য হবে, আমি বগুড়া কারাগারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মুখস্ত করাতে আমার হাতে সপ্তাহখানিক বেশি সময় লাগছিল। বলতে পারে না, এই তোমাদের রসুলকে, তাই তো, তাই তো, কে যেন আসে, বলতে পারে না। অথচ সব ফাঁসির আসামি, বেটা কদিন পর ফাঁসিয়ে মরে যাবে, তোমাদের রসুলের নামটা শোন, দোয়া দোয়া পর মুসলমান হওয়া। তা মানুষ কোথায় চলে গেছে যে নিজের রসুলের নাম বলতে পারে না, কিন্তু বিশ্বকাপ জয়ী প্লেয়ারের নাম বলতে পারে? অতএব কাফের খেলোয়াড়দের উচ্চ সম্মান দেওয়াটা মুসলমানের আকীদা বিরোধী।